কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে বোরো ধান চাষ। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, চাষবাস সংক্রান্ত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। সাধারণত ভারতবর্ষে তিনবার ধান চাষ করা হয়, বোরো ধান, আমন ধান ও আউশ ধান। এই ধানটা হচ্ছে বোরো ধান। পৌষ মাসে বীজতলা করতে হয় এবং পৌষ মাসে বীজতলা করে মাঘ মাসে 10 থেকে 15 তারিখ বা 20 তারিখের মধ্যে রোপণ শেষ করতে হয়। ধানটির ফলন বেশি হয় এবং শীষ বড় হয়, তাতে মাজরা পোকার প্রকোপ খুব কম দেখা দেয়। বোরো চাষের সমস্যা বলতে দুটি, এক হচ্ছে মাজরা পোকা, এক হচ্ছে আগাছা। মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে এবং আগাছার দমন করতে হলে আপনাদেরকে কীটনাশক এবং হাত নিড়ানি ব্যবহার করতে হবে। জমির ধান রোপণের সময় জমিতে 20 কিলো করে DEP, 5 কিলো পটাশ, 5 কিলো ইউরিয়া বিঘে প্রতি ছড়ান। তারপর ধান রোপণ করুন। রোয়ার 5 দিন পর আপনারা জমিতে আগাছানাশক ওষুধ স্প্রে করুন। জমিতে 21 দিনের মাথায় বিঘে 20 কিলো করে ইউরিয়া, 10 কিলো করে পটাশ জমিতে প্রয়োগ করুন। জমিতে যতটা পারবেন নাইট্রোজেন সার কম প্রয়োগ করবেন। পটাশ সারের ব্যবহার প্রচুর পরিমাণে করলে ধান গাছের রোগ পোকার থেকে হাত থেকে প্রচুর রেহাই দেয়। মোটামুটি 15 কিলো করে পটাশ দিন, 20 কিলো করে ইউরিয়া ও 15 কিলো করে DEP। ধান চাষের টোটাল সার এটা। আমি আমার এই জমিতে এইগুলি প্রয়োগ করেছি, তাই আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি। নিশ্চিত আপনাদের জমির ধানের ফলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের সর্বদা মাথায় রাখতে হবে যে দেশি ধানের চাষ করলে হবে না, তাতে আমরা ফলন পাবেন না। আপনাদের সবসময় হাইব্রিড ধান চাষ করার চেষ্টা করতে হবে। ফলন সবসময় বেশি তো হয়, রোগ পোকার আক্রমণ কম দেখা যায়। বন্ধুরা, আমি যে ধান চাষ করেছি এটা হচ্ছে হাইব্রিড ধান, এটির নাম হচ্ছে গঙ্গা কাবেরী। এটি বিঘেই প্রচুর পরিমাণে ফলন দেয়। বন্ধুরা, অনেক অনেক চাষি কী করে, জমিতে প্রচুর পরিমাণে খরচা করে ফেলে কিন্তু সেরকম পরিমাণে ধান হয় না। তার কারণটি হচ্ছে এই পুরনো পদ্ধতিতে চাষ করে আসছে, আপনাদেরকে নতুন পদ্ধতিতে চাষ করতে হবে। বন্ধুরা, বোরো ধানের ফলন যেমন বেশি, তার প্রাকৃতিক বিপর্যয়ও প্রচুর বেশি। চাষি ভাইরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা ফসল বীমা সবাই করিয়ে রাখবেন, কারণ এটি প্রাকৃতিক বিপর্যয় থেকে আপনাদেরকে সুরক্ষা দেবে। তো চাষি ভাইরা, ভিডিওটি এই পর্যন্তই। বোরো ধান চাষ নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করবো।